হিমাচলে ধ্বংসযজ্ঞ, সিমলা কুলুতে মেঘ ভাঙা বৃষ্টি, নিখোঁজ 50, মৃতের সংখ্যা 3, কেদারনাথে ফের প্রবল বৃষ্টিতে আটকে 200 জন পুণ্যার্থী। প্রকৃতির তাণ্ডব, মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। লাগাতার বৃষ্টির জেরে জাতীয় সড়ক যেন খরস্রোতা নদীর রূপ নিয়েছে, হরপাবানে ভেসে গিয়েছে প্রচুর ঘরবাড়ি। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা 3, নিখোঁজের সংখ্যা কমপক্ষে 50। এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন। দুর্যোগের কবলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জায়গায়। মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের পাশাপাশি বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত সিমলা, কুলু, মান্ডি, ভেঙে পড়ল পর পর বাড়ি। নদীর জলস্তর বেড়ে তলিয়ে গেল রাস্তা, সেতু। বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা। সূত্র মারফত জানা গিয়েছে হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত পক্ষে 50 জন। শুধুমাত্র সিমলাতেই 36 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত 3 জেলা। বহু স্কুল, কলেজ, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডির থালতুখর এলাকা, সিমলার রামপুর এবং কুলুর বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতিমধ্যেই রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, জাতীয় পুলিশের শীর্ষ আধিকারিকরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। একদিকে মেঘভাঙা বৃষ্টিতে রাস্তা সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপর্যয় স্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। পাহাড়ে হাইকিং করে পৌঁছাচ্ছেন তারা। রামপুরে উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, সিআইএসএফ, উদ্ধার কাজে হাত লাগাচ্ছে আইটিবিপিও। রাজ্য জুড়েই ভারী বৃষ্টি হওয়ায় এসডিআরএফের টিমগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভয়াবহ পরিস্থিতির কারণে রাস্তায় বন্ধ যান চলাচল। অন্যদিকে প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের কেদারনাথ যাত্রায় বিপত্তি। ভীমবালিতে আটকে পড়েছেন প্রায় 200 জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে 30 মিটার ফুটপাত। যাতায়াত করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বন্যা পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগেও বেড়ে যায় মন্দাকিনী নদীর জলস্তর। মৌসুম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার হিমাচল প্রদেশের অধিকাংশ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। হরপাবান, ধস নামার কারণে সতর্ক থাকতে বলা হয়েছে সকলকে। মৌসুম ভবন সূত্রে আরও জানা যায়, আজ প্রবল বৃষ্টির আশঙ্কা জম্মু কাশ্মীর ডিভিশনে। প্রবল বৃষ্টি হবে কঙ্কন, গোয়া ও মধ্যপ্রদেশ, গুজরাটে। আগামী 48 ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুর পণ্ডিচেরি, করাইকাল, কেরালা মাহে, কর্ণাটক এবং মধ্য মহারাষ্ট্রতে। প্রবল বৃষ্টিতে মধ্য মহারাষ্ট্রতে আজ থেকে শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা। এই বিষয়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, সিমলার রামপুর তহসিল, মান্ডি জেলার পাধার তহসিল এবং কুলুর নির্মান্দ গ্রাম জাউন গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে 50 জনের বেশি মানুষের নিখোঁজ পাওয়ার খবর পেয়েছি। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, হোমগার্ড এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। আজ সুবাহ 4:40 কে করিব ক্লোড বাস্ট হুয়ে, মন্ডি জিলা মে ক্লোড বাস্ট হুয়া, শিমলা জিলা মে ক্লোড বাস্ট হুয়া, কুল্লু জিলা মে ক্লোড বাস্ট হুয়া। 4:40 সুবাহ কে বক্ত হামারা রামপুর ক্ষেত্র মে এক জগা হ্যায় যহাঁ ক্লোড বাস্ট হুয়া, জিসকে কারণ নদী কে কিনারে জো লোক রহ রহে থে উসকে কা উসসে কাফি ক্ষতি প্রদেশ কো হুই। অভি তক সূচনা কে মুতাবিক 50 লোক মিসিং হ্যায়,
और दो लोगों की डेड बॉडी को रिकवर कर लिया गया है। निश्चित रूप से एनडीआरएफ की टीम, एसडीआरएफ की टीम और हमारे डिप्टी कमिश्नर्स, हमारे एसडीएम सब घटनास्थल पर है, पुलिस विभाग घटनास्थल पर है। सुबह से हमारे रेवेन्यू मिनिस्टर तकरीबन 7 बजे से लगातार मेरे संपर्क में है। अभी हमारी अधिकारियों की उच्चस्तरीय बैठक हुई है, सभी प्रकार के प्रबंध हमने करने के निर्देश सुबह रेवेन्यू मिनिस्टर के माध्यम से सभी डिप्टी कमिश्नर्स को दे दिए गए थे। सेना से भी मदद मांगी गई है और काफी नुकसान प्रदेश को अभी हुआ है, यह और अधिक बारिश होने की संभावना है। जो भी हमारी एयरफोर्स की जो सेना है उसको हमने तैयार रहने के लिए कहा है, एयरफोर्स को भी तैयार होने रहने के लिए कहा है और अभी अधिकारियों की बैठक में सभी अधिकारी चीफ सेक्रेटरी जी के नेतृत्व में बैठकर इसका जायजा ले रहे हैं। मैं और रेवेन्यू मिनिस्टर साइट पर विजिट करने के लिए जैसे ही मौसम खुलता है हम इसमें साइट पर मैं खुद भी जा रहा हूँ। ब्यूरो रिपोर्ट, न्यूज़ स्नोमैन्स लैंड। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।